সন্দেশখালী যে নাম নির্যাতন একটা জিনিস দেখুন, একটা নারী নির্যাতন যদি হয়ে থাকে তাহলে সন্দেশখালী ওরিয়েন্টেড অর্থাৎ বসিরহাট সাব ডিভিশনের অসংখ্য পিএস আছে, আর সন্দেশখালী ওরিয়েন্টেড আছে সন্দেশখালী পিএস, হেমনগর, কোস্টাল, ন্যাজার, চারটে পিএস আছে। একটা নারী নির্যাতনের কোনো ঘটনা যদি আপনার এফআইআর আকারে লিপিবদ্ধ থাকে তাহলে আপনি বলবেন যে সন্দেশখালীতে নারী নির্যাতন হচ্ছে। এই ধরনের কোনো ঘটনাই ঘটে না অ্যাকচুয়ালি এখানে কিছু মানুষ, মানে আমরা যদিও মিডিয়ার সামনেই বলতে বাধ্য হচ্ছি, যেটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, এই স্তম্ভই মানে কিছু অসৎ মানুষ দেখা যায় যে ভুল মানে একেবারে সংবাদ পরিবেশন করছে। কারণ আপনি যদি সন্দেশখালীতে চারটে থানার নাম বললাম, সন্দেশখালী, কোস্টাল এবং হেমনগর, এখানে ন্যাজার, চারটে পিএসে আপনি যান গিয়ে সেখানকার মানুষের কাছ থেকে সমীক্ষা নিন, আপনি তাদের কাছে জিজ্ঞাসা করুন, তারাই বলে দেবে উত্তর কোনো রকম কোনো কেস এন্ট্রি হয়েছে কিনা। দেখুন একটা জিনিস হচ্ছে পুলিশ সর্বদা ল অ্যান্ড অর্ডার নিয়ে ব্যস্ত, আর সন্দেশখালীতে যেভাবে সিনক্রিয়েট তৈরি করা হচ্ছে, যেভাবে কৃত্রিম মানে একটা মানে এনভায়রনমেন্ট তৈরি করা হচ্ছে, সেই জন্য পুলিশ এখানে ইভেন যে ভাইটাল কেসগুলো হচ্ছে সেই কেসগুলোর সাক্ষী পর্যন্ত দিতে আসতে পারছে না শুধুমাত্র এই সিনক্রিয়েটের জন্য, আর কিছু না। এদিকে এখানে লোকসভার ভোট সামনে কী বিষয়টা মানে একদম 100% যেহেতু লোকসভা ভোট সামনে, একটা জিনিস হচ্ছে এটা বসিরহাট লোকসভার অন্তর্গত, কোনো প্রভাব পড়বে না, কোনো অবস্থাতে প্রভাব পড়বে না, কারণ বসিরহাট লোকসভাটা হচ্ছে প্রায় 65% সংখ্যালঘু মানুষের বাস, আর এইটার জন্য এই লোকসভাটাকে টার্গেট করেই বিজেপি বিভিন্নভাবে মানে চেষ্টা করছে যে এইটাকে কীভাবে ভেঙে ভোট ব্যাঙ্কটাকে আরও ভাগাভাগি করে নিজেদের জায়গা তৈরি করার, আর কিছু না, এটা অপপ্রচেষ্টা ছাড়া আর কিছু না। তৃণমূলের সিট কমবে কে, তৃণমূলের সিট বরঞ্চ বাড়বে। দেখুন মিথ্যেকে কোনো দিন কোনো অবস্থাতে আপনি গোপন রাখতে পারেন না, কোনো অবস্থাতে ঢেকে রাখতে পারেন না, একদিন একদিন বেরিয়েই যাবে, সেটা মানে আপনার আগামী মানে লোকসভা নির্বাচন 2024 দেখতে পাবেন। দেখুন সাংবাদিক নিগ্রহটা আমি নিন্দনীয় মনে করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু কোন ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছে, যেহেতু আমি ঘটনাস্থলে ছিলাম না, কিন্তু যেটুকু আমি দেখেছি সংবাদ মাধ্যমে বিভিন্ন পোর্টালের মাধ্যমে, সেখানে দেখছি যে একটা সাংবাদিক সে মানে লাইভ করতে করতে একটা মানে এমন অবস্থায় গেছে যে মানে একটা অর্ধনগ্ন অবস্থায় সে মানে বাড়িতে যেরকম মানুষ থাকে একটা মহিলা সেই অবস্থায় ছিল, সেখানে নাকি গেছিলো, সেই কারণে সাংবাদিককে নিগৃহীত হতে হয়েছে, এটা আমি শুনেছি, আমি জানি না কতটা সত্য মিথ্যে, আপনারা সংবাদ মাধ্যম এটা যে ভালো বলতে পারবে। আমার নাম এজামান, আমি এই ব্যাপারে যদি আপনি প্রশ্ন করেন তাহলে উত্তরটা আমার মনে হয় এমন হওয়া উচিত, এটা বোধহয় সবাই একমত হবে, যে সভ্য সমাজে এখনও যে বর্বর ঘটনা ঘটতে পারে, এরকম নিকৃষ্ট ঘটনা ঘটতে পারে, এটা মানুষকে তো খুব অবাক করে, বিস্মিত করে, মানুষকে ভীষণ সন্ত্রস্ত করে, ভীত করে। এ তো সবাই দেখতে পাচ্ছে, টিএমসি যখন যায় দল বেঁধে তখন পুলিশ তাদেরকে রাস্তা ঝাড় দিয়ে এগিয়ে নিয়ে যায়, বিপরীত পক্ষের যখন কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো রাজনৈতিক মতাদর্শের মানুষ সেখানে তাদের পাশে দাঁড়াতে চায় তখন রীতিমতো পুলিশ তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, এ তো পরিষ্কার দেখা যাচ্ছে। বৈপরীত্য কোথায় এখানে আপনার হলো একচোখা ক্রিয়াকলাপ, এ তো পরিষ্কার দেখাই যাচ্ছে। সাংবাদিক তো, এ তো মিস ব্যানার্জি যেটা আমাদের যিনি মুখ্যমন্ত্রী মাননীয়া, তিনি তো সাংবাদিক দুই চোখে দেখতেই পারেন না, কারণ তার কোনো কাজ ঠিক না, কোনো কাজ সঠিক নয়, কোনো কাজ সৎ নয়, যার জন্য সাংবাদিকরা তাদের গণতান্ত্রিক রক্ষা করার জন্য মানুষের যে সমস্ত বিষয় উদ্ভাসিত করেন তার সবটাই তার বিপক্ষে যায়, তা তিনি নেবেন কেন, এ তো গাত্রদাহ সর্বক্ষেত্রেই হবে, সাংবাদিক শুনলে তো তিনি আটকে ওঠেন। সন্দেশখালী প্রভাব কি সামনে লোকসভা নির্বাচন, এটা প্রত্যাশা রাখা উচিত সবার, এবং প্রত্যেকের এই বিষয় দেখে সচেতন হওয়া উচিত, শিক্ষা লাভ করা উচিত এবং বোঝা উচিত যে সভ্য সমাজে কী নারকীয় ঘটনা ঘটতে পারে নারী সমাজের সাথে, এখান থেকে শিক্ষা লাভ করে সরকারটাকে আমার মনে হয় পশ্চিমবাংলা থেকে সরিয়ে দেওয়া উচিত। এর প্রভাব কি তৃণমূলে কি কমাতে পারে বলে মনে হয়? একদম আমি আশা করি যে তৃণমূলের আসন কমবে। নাম? আমি আইনজীবী দুলাল সরকার। না না না, এরকম ঘটনা তো এর আগে কোনোদিন শোনা যায়নি, কী করে বলবো সত্যি না মিথ্যা, কারণ যে দেখলাম আমরা মিডিয়া যে দেখাবার চেষ্টা করেছিলাম দেখলাম মুখে মাস্ক পরে একজন বলছে, তার সত্যি আইডেন্টি কী আছে আমরা কিন্তু এখনও জেনে উঠতে পারিনি, তা মনে হয় না এরকম ঘটনা সত্যি বলে। সন্দেশখালী নিয়ে যে ঘটনা হচ্ছে আমরা কোনো কিন্তু এখনও কোনো সন্ত্রাস বা কোনো সেভাবে কোনো কোনো এফআইআর বা কমপ্লেন কিন্তু এখনও শুনতে পাইনি হয়েছে বলে। সাংবাদিককে যদি উপর যদি হয়ে থাকে সত্যি সেটা নিন্দনীয়, কারণ সাংবাদিককে নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং সাংবাদিকের তার কাজ করতে দিতে হবে।
আপনি লোকসভা নির্বাচন এর প্রভাব কি লোকসভা নির্বাচনে? আমার তো মনে হয় না পড়বে, কারণ মানুষ বিচক্ষণ, পশ্চিমবঙ্গের মানুষ বেশি বিচক্ষণ, তারা জানে কখন কাকে কোন ভোটে কাকে জিতাতে হবে তারা জানে। তা মনে হয় না এর কোনো প্রভাব সারা পশ্চিমবঙ্গ জুড়ে পড়বে বলে মনে হয় না। সন্দেশশালী প্রভাব তৃণমূলের কি সিট কি কমবে বলে মনে হয় না? না না, এরকম আমার তো মনে হয় না, কারণ দিদি যেভাবে উন্নয়ন করছে দেখলাম মহিলাদের জন্য, যে মহিলাদের নির্যাতনের কথা বলা হচ্ছে, দিদি মহিলাদের জন্য সবচেয়ে এগিয়ে আসছে। এর আগের কোনো সরকার মহিলাদের এত কিছু করেনি। 500 টাকা ছিল, সেটাকে ভাতা 1000 টাকা করে দিয়েছে, এবং যাদের 1000 টাকা ছিল তাদের 1200 টাকা করে দিয়েছে। আর মহিলাদের জন্য সবচেয়ে বেশি দিদি, তার কন্যাশ্রী থেকে আরম্ভ করে রূপশ্রী, যেখানে আপনারা সবাই জানেন আগে একটা বিয়ে দিতে গেলে, গরিব মেয়ের বিয়ে দিতে গেলে লোকের ক্লাবের ছেলেরা, গরিব মেয়ের বিয়ে দিলে ক্লাবের ছেলেরা বাড়ি বাড়ি যেত টাকা তোলার জন্য, এখন কোনো লাগে না। কারণ কন্যাশ্রীতে 25,000, এবং যখনই সে রূপশ্রী বিয়ের জন্য বিয়ের কার্ড জমা দিলেই 25,000-50,000 টাকা পেয়ে যাচ্ছে। ফলে মহিলাদের জন্য এর আগে কোনো গভর্নমেন্ট এত কাজ করেছে বলে আমার মনে হয় না। নাম, আমার নাম উত্তম কুমার পাল।